আচ্ছা আপনি কি মনে করেন এই যে মামা ভাগ্নি পার্থ আর অর্পিতা কিংবা ধরুন কাকা ভাইজি পার্থ অর্পিতা ব্লা 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 যা খুশি এরা দুজনে মিলে নিজেদের ফ্ল্যাট থেকে ওই কোটি কোটি টাকা যা তোরা গুছিয়ে রেখেছিল ওরা গিয়ে সবার মধ্যে দান করে দিত এ কখনো হতে পারে আচ্ছা আপনি কি মনে করেন এই যে মামা ভাগ্নি পার্থ আর অর্পিতা কিংবা ধরুন কাকা ভাইজি পার্থ অর্পিতা ব্লা 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 যা খুশি এরা দুজনে মিলে নিজেদের ফ্ল্যাট থেকে ওই কোটি কোটি টাকা যা তোরা গুছিয়ে রেখেছিল ওরা গিয়ে সবার মধ্যে দান করে দিত এ কখনো হতে পারে বামেরা কিভাবে দেখছে বিষয় না মানে বামেদের আলাদা করে দেখবার তো কোনো বিষয় নেই আপনার প্রতিবেদনে আজকে এলো ড্যামেজ আর ইমেজ এখন ইমেজ কার থাকতে পারে এই দেখুন আমরা সবাই চোর আমাদেরকে গ্রেপ্তার করুন রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা ভূ ভারতবর্ষে আজ অবধি স্বাধীন ভারতবর্ষে কোনোদিনও এ ছবি আমরা কখনো দেখিনি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করেছেন তার গোটা ক্যাবিনেট নিয়ে রাস্তায় নেমে গেছেন এ দৃশ্য আমরা কখনো দেখিনি যে সিবিআই রেড করতে যাচ্ছে যদি বুঝতাম দলীয় কর্মী সমর্থকরা রাস্তায় নেমে আটকাচ্ছে তাও একটা বোঝবার জায়গা ছিল রাজ্যের প্রশাসনিক প্রধান নির্বাচিত প্রশাসনিক প্রধান তিনি রাজীব কুমারের বাড়িতে সিবিআই অবধি যাতে না গিয়ে পৌঁছয় তার জন্য সেখানে গিয়ে বসে রইলেন শুধু তাই নয় তিন দিন সেখানে বসে ধর্ণা করলেন আরও যা যা করলেন আমরা সবাই জানি 2016 সালে লালবাজারের বুকে বউবাজারের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করে বলেছিলেন যারা ঘুষ নিয়েছিল আগে জানলে আমি টিকিট দিতাম না পরবর্তীকালে সুব্রত মুখার্জিকে পঞ্চায়েত মন্ত্রী বানিয়েছিলেন পরবর্তীকালে ববি হাকিমকে মেয়র বানিয়েছেন তার সাথে মন্ত্রী বানিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার এক তাবর নেতা তার কথা এই তুই কিন্তু বোম বাঁধবি না তুই আড়াবুলের সাথে ঝামেলা বন্ধ কর কিন্তু দিনের শেষে তার কাছেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যারা যারা টাকা নিয়েছেন ফেরত দিয়ে দিন যদি ইডি না থাকতো যদি রাস্তার আন্দোলন না থাকতো যদি আদালতের অভ্যন্তরে লড়াই থাকতো না অন্যায় করলে ক্ষমা চান সেটাও তো বলেছেন আমি বলছি মুখ্যমন্ত্রী কি বলেছেন টাকা যদি নিয়ে থাকেন তাহলে ফেরত দিয়ে দিন কিছু নিয়ে থাকলে ফেরত দিন কিছু আমি বলছি টাকা নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন তো আচ্ছা ধরুন ইডি নেই ধরে নিন আদালতে আমাদের লড়াই নেই ধরুন রাস্তাতেও আমাদের লড়াই নেই আচ্ছা আপনি কি মনে করেন এই যে মামা ভাগ্নি পার্থ আর অর্পিতা কিংবা ধরুন কাকা ভাইজি পার্থ অর্পিতা ব্লা 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 যা খুশি এরা দুজনে মিলে নিজেদের ফ্ল্যাট থেকে ওই কোটি কোটি টাকা যা তোরা গুছিয়ে রেখেছিল ওরা গিয়ে সবার মধ্যে দান করে দিত এ কখনো হতে পারে অনুব্রত মণ্ডল সাইকেল অনেকে থাকে সবাই মিলে যদি সম্মিলিতভাবে করে আর সম্মিলিতভাবে যদি করে হাড়ি জিতি নাইলা চুরি করলে ধরা পড়লেই মুশকিল তার আগে অবধি 294টাতে মমতা ব্যানার্জি একাই 100 আমি খালি শেষ করছি একটা জায়গাতে আজকে উনি দাঁড়িয়ে কোনটাকে মানে নর্মালাইজ করতে চাইছেন এর আগেও বলেছে ভুল হলে ক্ষমা করে দেবেন কোনটা ভুল টাকা নিয়ে থাকলে মানে আপনি দুর্নীতি করেছেন পারবেন চাকরিগুলো ফিরিয়ে দিতে যারা এই মুহূর্তে অযোগ্যরা বসে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বসে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যারা অযোগ্য তাদেরকে চাকরিতে প্রায়শ্চিত্ত করা যেতে পারে কিন্তু যারা যারা ভুক্তভোগী তাদের কি সেই পরিস্থিতি আবার ফিরিয়ে দেওয়া যাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব লোভ করবেন না কেউ একজন দুজন খারাপ হতে পারে সবাই খারাপ নয় যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন মনে রাখবেন তাতে মানুষের অনেক ভালো হবে তাতে মানুষও আপনাকে ভুল বুঝবে না বারবার করে ক্ষমা চাইলে মানুষও ক্ষমা করে দেবে এবং আমি মনে করি মা মাটি মানুষ না থাকলে আমার কোনো অস্তিত্ব থাকবে না মা মাটি মানুষ থাকলে তবেই আমি আপনাদের ঘরের মেয়ে আর না অস্তিত্ব না থাকলে কেউ আমরা কিছু নই স্পষ্টতই শোনা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে কেউ অন্যায় করে থাকলে তারা ক্ষমা চেয়ে নিন কেউ কিছু নিয়ে থাকলে ফেরত দিন এছাড়াও আজ মঞ্চ থেকে নানা বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন নানা বিষয় নিয়ে ডিফেন্সিভ ছিলেন আজকে তৃণমূল সুপ্রিমো আজ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা তৃণমূল সুপ্রিমোর এই বক্তব্যকে কীভাবে দেখছেন তারা কী প্রতিক্রিয়া জানাচ্ছেন একবার শোনাই আপনাদের পার্থ ধরা পড়ার পর বলেছিলেন সব টাকা ফেরত দিয়ে দাও তাহলে তো ইডি টাকাটা জব্দ করতো না তার আগে দিয়ে দেওয়া হচ্ছিল মনে হচ্ছে পার্থ বলেছিল এটা মনে হচ্ছে মমতা অনেক পার্থ লাইনে যাচ্ছেন গত নির্বাচনের আগে পার্থ চ্যাটার্জি বলেছিল যাদের এই সমস্ত দুর্নীতি নিয়ে যখন অভিযোগ উঠছিল যে যারা টাকা নিয়েছেন তাদের টাকা ফেরত দিয়ে দিন দল দায়িত্ব নেবে না তাও দেখা গেল সব বেশি টাকা তার কাছ থেকে বেরোলো এবং মমতা অনেক সেটাই বলছেন দেখুন খুব স্পেসিফিক উত্তর এখন খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি 34 মানে কিছু বলতে পারবেন না তার কারণ কি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকেও 34 বছরে কিছু হয়নি যেখানে দাঁড়িয়ে বলতে হয় ওটা সেক্টর 5 আর যেখানে দাঁড়িয়ে এখন গরু ঘাস চড়ছে ওই কি মমতা ব্যানার্জি এটা কি বানিয়েছেন কি কি সিলিকন ভ্যালি না কি একটা বলেছে এক সেকেন্ড কাইন্ডলি জুদি 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 আমি বলছি হ্যাভ সাম পেসেন্স আমি বলছি উন্নয়নের অনেকগুলো প্যারামিটার হতে পারে তার মধ্যে সেক্টর 5
তৈরি করে আইটি ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়াটাও 34 বছরের কাজ, তাতে অন্য অনেক কিছুর সাথে এটাও থাকতে পারে। কিন্তু আজকের টপিক তো এটা নয়। আজকের টপিক কি? আজকের টপিক একজন প্রশাসনিক প্রধান গুঁতোয় পড়ে, ঠেলার নাম বাবাজি। এতদিন তো বলছিলেন না, এতদিন বলছেন আদালতে গেছি সরকারকে ডিফেম করবার জন্য, এতদিন বলছিলেন আদালতে কি আমরা মামলা করছি সরকারের সরকারের মুখ পোড়ানোর জন্য। আজকে যখন প্রমাণ হয়ে যাচ্ছে অনুব্রত থেকে পার্থ থেকে শুরু করে দলের ছোট নাট পল্টু থেকে বড় নাট পল্টু, শ্যালিকা থেকে শুরু করে জামাইবাবু, আপাত মস্তক তৃণমূল কংগ্রেসের চোট জোচ্চটা ধরা পড়ে যাচ্ছে, আদালতকে প্রভাবিত করতে চাইছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন টাকা নিয়ে থাকলে ফেরত দিন, শান্তিনিকেতনের ইট বেচে টাকা ফেরত দিন যদি হিম্মত থেকে থাকে, গরিব প্রতারিত মানুষ, রোজ ভ্যালির টাকা চলে গেলে মানুষ ছুটে যায় কালীঘাটে, মদন মিত্র টাকা চলে যাওয়ার পরে গ্রেপ্তার হওয়ার পরে মমতা ব্যানার্জি বলেন কি আপনাদের মুখে এই সমস্ত মুখ্যমন্ত্রী যেখানে দুয়ারে করানাচ্ছে, তার আগে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর আজকে মঞ্চ থেকে এই উবাচো, যারা অন্যায় করেছেন ক্ষমা চান, যারা জানিয়ে নিয়েছেন ফেরত দিন, সেটা মানবিক স্বার্থে, যাবতীয় স্ট্যাটিস্টিক্সকে বাইরে রেখে মানবিক স্বার্থে এটাকে ঠিক কিভাবে দেখছে, আজকে বিকেলের বিতর্কে উপস্থিত আমার যারা যারা রয়েছেন বক্তারা, আমি প্রত্যেকের কাছ থেকে রিয়াকশন নেব। আমি কোনো রকম পরিসংখ্যানের কচকচনি শুনবো না। যদি মানুষকে সুযোগ দেওয়া হয় অন্যায় করে থাকলে প্রায়শ্চিত্ত করুন, কিভাবে দেখছেন আলাদা আলাদা করে। আমি বিষয়ানের থেকে শুরু করি। শুনুন, দোষ যদি কেউ করে থাকে, পরিসংখ্যান বলবেন না প্লিজ। আমি কোনো পরিসংখ্যান বলছি না, দোষ করে আছে তাকে চোর বলা হয়, চুরি করেছে তাকে চোর বলা হয়, আইন আদালতের মাধ্যমে তাকে জেলের মধ্যে বসিয়ে রাখা হবে, বাইরে পুলিশের এসকর্টে করে ঘুরে বেরিয়ে বড় বড় মঞ্চ থেকে গল্প ঝাড়বেন আর পঞ্চায়েতের ভোটে গিয়ে ভোট লুট করবেন, ও বাংলার মানুষ আর পড়তে দেবে না। খুব সহজ কথা, দোষ যদি করে থাকেন তাহলে জেলের খালি টানবেন। কিন্তু অনুব্রত আমার চোখে ভগবান, অনুব্রত আমার চোখে গুরু, আর ছোট ছোট প্রধান আর উপপ্রধানকে ধরে বলবো তুমি রেজিগনেশন করো, বাংলার মানুষ এসব ভাঁওতা এই দিচারিতা চলবে না, ভাঁওতাবাজি দিচারিতা না, ভাঁওতাবাজি।